রিয়াপাড়া আমি নন্দীগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাউন্টিংয়ের পর থেকে তিন তারিখ থেকে লাগাতার গোটা ব্লক জুড়ে সন্ত্রাস সাতটা গ্রাম পঞ্চায়েতে কোথাও ভাঙচুর কোথাও অবরোধ কাঠের গুড়ি ফেলে কোথাও হিন্দু মুসলিমের জিগির তুলে এই মুসলিম আসছে এই মুসলিম আসছে কোথাও মুসলিম ঢুকে কোথাও মুসলিম অবরোধ করেনি কাউকে মুসলিমরা আক্রান্ত নতুন করে করেনি গত বর্ষদিন আমরা মোহন মোহনঘড়ের বাড়িতে ঢুকে কিছু দুষ্কৃতকারী তাদের নাম এফআইআর দিয়েছি নন্দিক্রামা ওসিকে দিয়েছি তার বাড়িতে গিয়ে হামলা অবরোধ ভাঙচুর করা পরবর্তীকালে গতকাল রাত্রি সাড়ে দশটায় হঠাৎ কুড়ি পঁচিশ জন দুষ্কৃতকারী তার মধ্যে আমাদের দীপঙ্কর ভুঁইয়া রঞ্জিত বাঘ নবাব বাঘ হরিপদ বাঘ আরও কুড়ি পঁচিশ জন লোক অতর্কিতভাবে আমার বাড়িতে গিয়ে আমার পঁচাশি বছরের বৃদ্ধ বাবা আছে মা আছে স্ত্রী বাচ্চাটাচ্চা আছে এগারোটার সময় গিলে গিয়ে ধাক্কা এই মুসলিম আসছে এই মুসলিম আসছে অতর্কিতভাবে এবং সেখানে গোটা বাড়ি ঘিরে ফিরে গেলে সালাকে বেরোতে হবে এক্ষুনি আমরা বাড়ি পুড়িয়ে দেবো জ্বালিয়ে দেবো এটা নন্দীগ্রামে কোনো দিন তো ছিল না রিয়াপাড়াতে কোনো দিন তো ছিল না এর আগে হিন্দু মুসলিম সহ অবস্থান করেছি রাজনৈতিক দলের ফলাফল হয়েছে উল্লাস করেছে কিন্তু উল্লাসের নামে যে ধরনের আলোচনা সমালোচনা এবং সাম্প্রদায়িক বিভাজন পাড়ায় পাড়ায় গণ্ডগোল যদি হিন্দু কোনো অপরাধ করে অপরাধী কোনো মুসলমান যদি অপরাধ করে সে অপরাধী কিন্তু তার দায়িত্ব বিজেপির হাতে নেই তার হাতে তৃণমূল কংগ্রেসের নেই তিনি অভিযোগ করবেন পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে এইটা না করে আজও বলেছে মোহনে মন ঘড়ির বাড়িতে পেট্রোল দিয়ে বাড়ি পুড়িয়ে দেওয়া হবে আমার বাড়িতে আজও বলেছে যে আজকের সন্ধে একটা অঘটন ঘটাবো সেই জন্য আমি নন্দীগ্রাম থানা প্রশাসনের কাছে ব্লক প্রশাসন কাছে এসডিও ডিএমকে আমি বলেছি এবং সিএমের স্তরেও বলেছি এ নিষ্পত্তি হওয়া নন্দীগ্রাম দু নম্বর ব্লক জুড়ে নন্দীগ্রাম বিধানসভা দুশো দশে শান্তি ফিরানোর লক্ষ্যে শান্তি বিরাজ করার দরকার আছে যদি কোনো অপরাধী করে গ্রামে ঢুকে পুলিশ তার ব্যবস্থা নিক থানা প্রশাসন প্রচার করুক ব্লক প্রশাসন প্রচার করুক যে হিন্দু মুসলিম সহ অবস্থান করুন রাতে দয়া করে কোনো অঘটন কেউ ঘটাবেন না কিন্তু একটা বিশেষ রাজনৈতিক দল বিজেপি তারা পাড়াই পাড়াই ঢুকে তাদের উপরে দায়িত্ব আছে জনগণের তৃণমূল কংগ্রেসের উপরে নেই তারা সন্ত্রাসের নামে মানুষকে হানাহানি কাটাকাটি করতিছে এবং সেখানে প্রাণহানিরও তারা ই করেনি কালকে আমি যখন দেখি কারোর হাতে রড কারোর হাতে লাঠি টাঙি এবং টাঙি নিয়ে কাটারি নিয়ে আমার হচ্ছে সাটারকে কাটাই আমাদের গ্রিলকে কাটার চেষ্টা করছে আমার বাবা যখন চিৎকার করে আমি নিজেকে অভিভূত হয়ে যাই যে এই জন্য ঘটনা তো কোনোদিন নন্দীগ্রাম দু নম্বর ব্লকে ছিল না পড়াতে ছিল না কার নেতৃত্ব হয়েছে পুলিশ প্রশাসনকে বলবো চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করতে হবে নাহলে রাস্তায় নেমে যে ভাষায় আন্দোলন করলে জনগণ শান্ত হবে ঐক্য ফিরবে সে ভাষায় আমরা কথা বলবো সভাপতি নন্দীগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস মহাদেববাগ